হে গাইজ, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং ভিডিও ইউটিউব চ্যানেল। গাইজ, ডিএলএস গেমের মধ্যে আমরা চাই এমন কিছু ফিচার্স আছে যেগুলো আমরা আসলে চাই সকলেই। তো ওই সকল ফিচার্স নিয়ে যতই আমরা ভিডিও বানাবো ততই কিন্তু এফটিজির চোখে লাগবে, অ্যান্ড তারা আস্তে আস্তে এগুলোর দিকে প্রকল্প দিবে যে আসলে এগুলো অ্যাড করা প্রয়োজন, গেমার্সরা আসলে এগুলো চায়। সো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ফিচার্স দেখাবো যেগুলো ডিএলএস গেমের মধ্যে অ্যাড করা খুবই প্রয়োজন। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে দিই। আর হ্যাঁ, ভিডিওতে এখনই একটা লাইক করে দেন, এটা হচ্ছে আমার সকলের কাছে রিকোয়েস্ট যে আমরা দেখবো যে কত ভিউতে কত লাইক পড়ে। তো ভিডিওতে এখন একটা লাইক কমপ্লিট করে দেন। হিয়ার ইজ আওয়ার ফার্স্ট ফিচার, যেটা আমরা গেমের মধ্যে চাই সেটা হচ্ছে ব্যালেন্ডিয়ার অপশনটা। আমাদের গেমের মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিভিশনের মধ্যেই একজন প্লেয়ার থাকে যে কিনা সবচাইতে বেশি গোল করে প্রত্যেক সবগুলো টিমের মধ্যে থেকে যে কোনো একজন প্লেয়ার সবচাইতে হাইস্ট গোল করে, সেটা অবশ্যই আপনার টিমের প্লেয়ারই গোল করে। দেখা যায় কি 50-60 গোলও করে থাকে, এমবাপ্পে, মেসি বা হ্যালান্ড, যে কোনো প্লেয়ার। এই প্লেয়ারগুলোকে ব্যালেন্ডিয়র, এই যে প্রাইজটা আছে ব্যালেন্ডের, যেই প্রাইজটা আছে এই প্রাইজটা দেওয়া উচিত, বিকজ এটা গেমকে আরও আকর্ষণীয় করে তুলবে। সো আমাদের ফার্স্ট ফিচার যেটা আমরা চাই সেটা হচ্ছে ব্যালেন্ডিয়র অপশনটা গেমের মধ্যে অ্যাড করা হোক, এই প্রাইজটা গেমের মধ্যে দেওয়া হোক, যে প্লেয়ারটা সবচাইতে বেশি গোল করবে অথবা সবচাইতে ভালো পারফরমেন্স করে থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে যে ফিচার্সটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে রিয়েল টাইম ম্যানেজার। এখানে যেমন গার্দিওলা আছে, দেন হচ্ছে জিদান আছে, আরও কিছু ম্যানেজারকে আমরা রাখছি, যে ম্যানেজারগুলোকে আমরা মানে একদম বাস্তবিকভাবে চাই। যেরকমভাবে আমরা একটা প্লেয়ার কিনি, ধরেন আমরা এখন মেসিকে কিনবো, মেসিকে কেনার জন্য আমাদের হচ্ছে 2600 কয়েন প্রয়োজন। সো একইভাবে আমরা হচ্ছে একজন ম্যানেজারকেও আমাদের টিমে কিনতে হবে। সো ম্যানেজারটাকে কিনতে হলে আমাদের কিছু কয়েন খরচ হবে অথবা ডায়মন্ড খরচ হবে। সো এই রিয়েল টাইম ম্যানেজার সিস্টেমটা গেমের মধ্যে অ্যাড করা খুবই প্রয়োজন, যেটা অন্যান্য গেমসের মধ্যে, যেমন ই ফুটবল গেমসের মধ্যে এটা প্রায় দেখা যায়। সো এই সিস্টেমটা আছে। সো ম্যানেজারের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা ভালো খেলতে পারবো। প্রত্যেকটা ম্যানেজারের একটা এবিলিটি দেওয়া হবে, যেমনটা প্লেয়ারদের রেটিং দেওয়া হয়, যেমন হাই স্টেডিং হচ্ছে সিএসি, এমবাপ্পে, হ্যালান্ড এগুলো, আর কিছু প্লেয়ার নর্মালও আছে। এরকম কিছু কোচদের হাইস্ট রেটিং দেওয়া হবে, কিছু কোচদের নর্মাল রেটিং দেওয়া হবে, এবং রেটিংয়ের অনুযায়ী, ওই এবিলিটি অনুযায়ী প্লেয়ারগুলো ভালো খেলতে পারবে এই কোচের আন্ডারে। সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে গার্দিওলার এবিলিটি আমরা দিচ্ছি অথবা রেটিং আমরা দিচ্ছি 90, ঠিক আছে। সো গার্দিওলার আন্ডার যদি আপনি সবগুলো প্লেয়ারকে খেলান, বা গার্দিওলার আন্ডারে যদি সবগুলো প্লেয়ারকে আপনি ম্যাচে নামান, তাহলে আপনার পারফরমেন্স একটু ভালো হচ্ছে। এরপর অন্য একটা জিদানকে যদি আপনি ম্যানেজার হিসেবে কেনেন, জিদানের রেটিং ধরে আমরা আসি, তাহলে হচ্ছে আপনার প্লেয়ারগুলো জিদানের আন্ডারে যে সকল প্লেয়ারদেরকে খেলাবেন তারা আরও একটু কম ভালো খেলবে, যেহেতু তার রেটিংটা অথবা এবিলিটি হচ্ছে 80, প্লেয়ারগুলো আরও কম ভালো খেলবে। আচ্ছা, এরপর নেক্সট যে ফিচার্সটা, যেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের গেমসের মধ্যে, যেটা হচ্ছে আইকনিক প্লেয়ার অথবা লিজেন্ডারি প্লেয়ার, আমরা যেটাই বলি, এই প্লেয়ারগুলোকে গেমের মধ্যে নিয়ে আসা হোক। যেমন হচ্ছে এখানে রোনালদিনহোকে আমরা দেখতে পারতেছি। সো রোনালদিনহোর ফেসটা দেখেন ভাই, এরকম একজ্যাক্টলি এরকম করা উচিত, এবং প্লেয়ারদেরকে আমরা যাতে কিনতে পারি। শুধুমাত্র এখানে রোনালদিনহো না, এখানে আরও অনেকগুলো প্লেয়ার আছে, যেমন ম্যারাডোনা আছে, পেপে আছে, দেন হচ্ছে পেলে আছে, দেন আরও অনেক প্লেয়ার আছে যে সকল প্লেয়ার হচ্ছে লিজেন্ড। রুনি আছে, রিসেন্টলি গেম থেকে অপশন নেওয়া যে প্লেয়ারগুলো, যেমন মেসুত ওজিল, গ্রেট বেল, ওই সকল প্লেয়ারদেরকেও আমরা চাচ্ছি। এর আগের যে প্লেয়ারগুলো, রবার্টো কার্লোস, জিকো, বিয়েরা, আরও অনেক প্লেয়ার আছে যে সকল প্লেয়ারদেরকে গেমের মধ্যে অ্যাড করা উচিত, মানে ওদের নাম বলতে থাকলে ভাই ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এই আইকনিক মোমেন্ট বা আইকনিক প্লেয়ারগুলোকে গেমের মধ্যে অ্যাড করা উচিত, যাদেরকে আমরা কিছু বেশি কয়েন অথবা বেশি ডায়মন্ডের মাধ্যমে নিতে পারবো। যতই হোক, এই ফিচার্সগুলো বা এই প্লেয়ারগুলোকে যদি আমরা গেমের মধ্যে নিয়ে আসা হয় আমাদের এই গেমটায়, তাহলে আমাদের গেমটা দেখা যাবে কি আরও অনেক বেশি পপুলার হবে, আরও অনেক বেশি বাস্তবিক হবে। অ্যান্ড রিসেন্টলি অন্য সকল যেই ফুটবল গেমসগুলো আছে, অন্যান্য যেই ফুটবল গেমসগুলো আছে, যেমন ফিফা মোবাইল, ই ফুটবল ফেস, দেন অন্যান্য যেগুলো আছে ভাই, সবগুলোতেই কিন্তু এই লিজেন্ডারি বা আইকনিক প্লেয়ারদেরকে কেনার একটা সিস্টেম রয়েছে প্রত্যেকটা প্লেয়ারকেই। বাট আমাদের ডিএলএস গেম এটা করতেছেই না, বরং আমরা মাত্র 40 প্লেয়ার নিতে পারতেছি, 40 প্লেয়ারের বেশি নিতে পারতেছি না, মানে কী যে এক অবস্থা। সো এফটিজি যখন এই সকল ভিডিও দেখবে, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমরা ভিডিওতে কী বুঝাতে চাচ্ছি। আমরা মূলত চাই এই সকল ফিচার্সগুলো যাতে গেমের মধ্যে অ্যাড হয়, অ্যান্ড এগুলো আমাদের এক্সপেকটেশান, আর পূরণ করার দায়িত্ব অবশ্যই ডিএলএস গেমের ও ডেভেলপারদের। সো আমাদের অবশ্যই গেমের মধ্যে আমরা আইকনিক মোমেন্ট অথবা আইকনিক প্লেয়ার, লিজেন্ডারি প্লেয়ার, যেটাই বলি, ওই প্লেয়ারগুলোকে আমরা গেমের মধ্যে চাই। অ্যান্ড আশা করতেছি গেমটা যেভাবে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, খুব তাড়াতাড়ি এই সকল প্লেয়ারকে আমরা পাবো। অ্যান্ড এরপরের যে ফিচার্সটা, মানে এটা তো খুবই ইম্পর্ট্যান্ট, গেমের মধ্যে নিয়ে আসা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মোর ইন্টারন্যাশনাল টিম।
ইন্টারন্যাশনাল টিমের মধ্যে যেমন কিছু প্লেয়ার আছে এবং কিছু প্লেয়ার ডিএলএস গেমের মধ্যে নাই, ব্রাজিল টিম, জার্মানি টিম, এই টিমগুলো কিন্তু আমরা ডিএলএস গেমের মধ্যে দেখতে পাই না, বিকজ এগুলো ডিএলএস গেমের সাথে লাইসেন্স নাই। অ্যান্ড এফটিজি চাইলে কিন্তু এগুলোর সাথে লাইসেন্স করতে পারে। এখানে কিছু টিম দেওয়া আছে, সৌদি আরব, দেন হচ্ছে আরও কিছু প্লেয়ার আছে যেগুলো আপনারা দেখতে পারতেছেন, বিশেষ করে ব্রাজিল অ্যান্ড জার্মান, নেদারল্যান্ড, এই টিমগুলোর সাথে কন্ট্যাক্ট করা খুবই প্রয়োজন। বিকজ এগুলোতে ভাই অনেক প্লেয়ার আছে যাদেরকে আমরা হচ্ছে জাস্ট অ্যাড না থাকার কারণে, গেমের মধ্যে এই টিমগুলো অ্যাড না থাকার কারণে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্লেয়ারদেরকে গেমের মধ্যে পাচ্ছি না। সবসাইতে হতাশজনক একটা কথা হচ্ছে ভাই, আমরা ডিএলএস গেমে নেইমারের মতো প্লেয়ারকে পাচ্ছি না। মানে বুঝতে পারতেছেন, নেইমারের মতো প্লেয়ার ডিএলএস গেমে নাই, শুধুমাত্র ওর টিমের সাথে ডিএলএস গেমের কন্ট্যাক্ট না থাকার কারণে আমরা পাচ্ছি না। নেইমার, কারিম বেনজেমা, দেন আরও কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা পাচ্ছি না, টোটালি পাচ্ছি না। দেন হচ্ছে এই যে জার্মানি টিমের, জার্মানি টিমের অনেকগুলো প্লেয়ার ডিএলএস গেমে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে রুইস, যে কিনা অপশন নিয়ে ফেলবে কিছুদিনের মধ্যে, আমরা তাকে পাই নাই, কিন্তু অথচ তার পুরো কেরিয়ারটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি আমরা হচ্ছে কিছু আপডেটের পরে অথবা যে কোনো একটা আপডেটে এফটিজি কোম্পানি মাস্ট এই টিমগুলোকে অ্যাড করা উচিত, কিছু ক্লাবকে এবং কিছু ইন্টারন্যাশনাল টিমকে। আচ্ছা, এরপরে যে পিচার্সটা আছে সেটা হচ্ছে রিয়েল কিট, একদম রিয়েল টিম কিটগুলো আমরা পাবো। মানে হচ্ছে ধরেন রিয়েল মাদ্রিদের এখন যে বর্তমানে কিটটা, মানে জার্সিটা, সেই জার্সিটা কিন্তু হুবহু আমরা ডিএলএস গেমের মধ্যে দেখতে পাই না। সো রিয়েল কিট এটা গেমের মধ্যে অ্যাড করা প্রয়োজন, পাশাপাশি রিয়েল যে সকল লোগো আছে ওই লোগোগুলো কিন্তু ডিএলএস গেমে অ্যাড করা প্রয়োজন। মানে বর্তমানে আমাদের ডিএলএস গেমের লোগোগুলোর অবস্থা খুবই খারাপ। বর্তমানে যেমন বার্সেলোনার লোগোটা দেখেন গেমের মধ্যে কীরকম, আর রিয়েলটা কীরকম, প্যারিসেরটা দেখেন অথবা রিয়েল মাদ্রিদেরটা দেখেন, মানে বাস্তবের সাথে তারা কিছু কোনো রকম করতেছে এতটুকুই। মেইন কথা হচ্ছে কি, আমাদেরকে একদম বাস্তবিক করতে হবে গেমটা, যদি আমরা গেমটার দিকে আরও ফোকাস বাড়াতে চাই বা গেমটাকে আরও ইন্টারেস্টিং করতে চাই। সো অবশ্যই তাদেরকে হচ্ছে রিয়েল বাস্তবিকের সাথে কিছুটা কানেক্টেড রাখতে হবে। তো এখন এগুলো আমরা বললেই তো হবে না, বাট আমরা জাস্ট একটা কাজ করতে পারি যে আমরা বেশি বেশি এই সকল ভিডিও অথবা কন্টেন্টকে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত, যাতে করে এফটিজি কোম্পানির চোখে এগুলো লাগে এবং তারা রিয়েলাইজ করতে পারে যে আমাদের গেমার্সরা, আমাদের যে সকল প্লেয়াররা এই গেমসটা খেলে তারা আসলে কী চায়, এবং তারা আমাদের চাওয়া অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্লেয়ারকে ডেভেলপ, সরি, গেমটাকে ডেভেলপ করতে বাধ্য। তারা দেখবে যে আমরা চাচ্ছি একরকম, তারা গেমটা বানাচ্ছে আরেক রকম, তখন তাদের বিবেকে এগুলো বাধা দিবে যে আসলে আমাদের এটা করাটা ঠিক হচ্ছে না, আমরা গেমার্সরা যেমন চাচ্ছে ঠিক তেমনটাই করা উচিত। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা যে আমরা ডিএলএস গেমের মধ্যে কী কী নতুন ফিচার চাই। সো এফটিজি যদি এই সকল ভিডিও চোখে পড়ে তারা, তাহলে কিন্তু তারা এগুলো অ্যাড করতে বাধ্য হবে। সো এই ছিল আজকের ভিডিও, যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন, আর নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো কিনা এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যে নতুন কী ফিচার্স আসার পসিবিলিটি রয়েছে গেমের মধ্যে, পসিবিলিটি না, আমরা যা ডিএলএস গেমের মধ্যে নতুন কিছু চাই এরকম কিছু আরও অনেক কিছুই আছে, যেমন ড্রিবল, দেন হচ্ছে রিয়েল টাইম সেলিব্রেশন, আরও অনেক কিছুই আছে। আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আল্লাহ হাফেজ।